তালপাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুললেন তারকেশ্বর 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় ঘোষ। শিল্পী মলয় ঘোষ মাত্র 25 মিনিটে এই ক্ষুদ্রতম ছবিটি আঁকেন। শনিবার তাঁর বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা জানালেন পৌর প্রশাসক স্বপন সামন্ত, তারকেশ্বর টাউন তৃণমূল সভাপতি উত্তম ভাণ্ডারী, যুব সভাপতি অনুপ পণ্ডিত, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ নঈম, পুতুল ভট্টাচার্য সহ অন্যান্য কর্মীবৃন্দ। খুব ভালো লাগছে, মানে আসলে ব্যাপার এর আগে আজ থেকে বছর 4-5 কি আরও একটু বেশি হবে, তো খবরের কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল যেরকম শিল্পীদের ভাতা দেওয়ার ব্যাপার আছে। তো সেই সময় আমি ওই ওই কাগজ থেকে ওই সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে আমি চন্দননগর যাচ্ছিলাম, এই চুচড়ো ডিএম অফিসে। তো যেতে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে আমায় পড়তে হয়েছিল। হ্যাঁ, যাই হোক, তবে আমি সেই পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম। তো তারপরে ওখানকার আধিকারিকের সাথে দেখা করার পরে, না না সেটা তো অনেকদিন আগেকার কথা, আজকে সরাসরি প্রশাসক মহাশয় আপনাকে সরাসরি আশ্বাস দিলেন। আজকে তো আমার খুব ভালো লাগছে, এটা তো খুব ভালো লাগছে। আর আমার একটাই অনুরোধ, আমার ওয়ার্ডের কাউন্সিলর বা চেয়ারম্যান সাহেব উত্তমদা বা নঈমদা আছে, হ্যাঁ, সবাইয়ের কাছে একটাই যে আমাকে একটা ওই পৌরসভার যেই বাড়ির যে একটা ভাতা আমাকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। তাহলে আমি কি করব, স্কুলটা আমি করতে পারবো, আর আমার যেসব ছবিগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো রাখতে পারবো। এইটুকু আমি মানে হাত জোর করে ওনাদের কাছে মানে অনুরোধ করছি, এটা যেন ওনারা মাথায় রাখে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমার নেক্সট হচ্ছে এশিয়ান বুক অফ রেকর্ড, যেটা ইউনিভার্সিটি রেকর্ড, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার জার্মান ফ্রান্স এসব বিভিন্ন ধরনের দেশ নিয়ে ওটা হয়, ওতে আমি অংশগ্রহণ করব। তবে ইচ্ছা আছে মমতা ব্যানার্জিকে, আমি কোনো পার্টি কালারের দিকে যাচ্ছি না, মমতা ব্যানার্জিকে আমি খুব ভালোবাসি প্রথম থেকে। এবং মমতা ব্যানার্জি মানে কি বলবো, গরিবের মানে অন্নদাতা হিসেবে মধ্যে এখন গরিবের মুখে অন্ন দিচ্ছে, তো সেই সূত্রে সেই দিক থেকে দাঁড়িয়ে সবসময় মিলেমিশে আমি তো মানে মমতা ব্যানার্জির খুব ভক্ত, কিন্তু চেষ্টা করবো মমতা ব্যানার্জিকে রেখে আরও কিছু মানে ব্যক্তির মুখ নিয়ে এটা আমার রেকর্ড করার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, বিষয়টা আমরা সত্যি গর্বের যে আমাদের একজন স্মৃতি আমাদের ঘরের ছেলে বলয় আমাদের একেবারে নিজস্ব প্রতিবেশী আমাদের ঘরের ছেলে, এবং ও ছোটোবেলা থেকে এই অঙ্কন টঙ্কনের খুব ভোগ ছিল, যার জন্যই ও এইটা করে এবং আমাদের সাথে অনেকবারই পরিচিত হয়েছে। আমরা যত অঙ্কন চিত্র আমরা প্রতিযোগিতা করি সব জায়গায় মলয় আমাদের সাথে থাকে, মলয়বাবু থাকেন, এবং আমরা সেইভাবে ওনার ছাত্র বা এদেরকে নিয়ে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করাই, যাতে ওনার সাথে ওনার এই চিত্রশিল্পী সকলে অংশ নিতে পারে এবং তার প্রশিক্ষণ নিতে পারে। মলয় তো গতবারে ইন্টারন্যাশনাল পেয়েছে, এবারে আমাদের ম্যাজিক বুক অফ রেকর্ড এটাও পেয়েছে, এবং আগামী দিনে আমরা জানি নিশ্চিতভাবে ওই যে প্রচেষ্টা নিয়েছে লক্ষ্য আছে যে আমাদের ওয়ার্ল্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ও যাতে অংশগ্রহণ করে একটা জায়গা পেতে পারে সেই চেষ্টা করছে, এবং এটা হবে আমরা বিশ্বাস রাখি। ওর যা ধৈর্য আছে এবং ওর যা প্রশিক্ষণ আছে, ওর যা বুদ্ধি আছে, তাতে করে ওই জায়গাটা সফল হতে পারবে। তাই আমরা চাই আজকে আমরা শহরের পক্ষ থেকে আবার কী বলে আমাদের অনুপ পণ্ডিত, উত্তম ভাণ্ডারী, নমিম, আমাদের পুতুল ভট্টাচার্য সহ গৌতমবাবু এসব অমিত আমরা এসেছি, আমার পাড়ার মেয়েরাও এসছে একসাথে যে আমাকে একটা সম্বর্ধনা জানাবার জন্য, যে কাজের স্বীকৃতি স্বরূপ এবং সামান্য কিছু সাহায্য আমাদের আছে। আমাদের সবসময় পাশে থাকার একটা সাহায্য আছে, তবুও মানুষ একটা কিছু ভালো পারফরমেন্স করলে পাশে এলে একটু তার উৎফুল্লতা বাড়ে, সে আরও একটু এনার্জি পায়। তাই আজকে সেই জায়গাতে আমরা এসেছি ওনাকে স্বীকৃতি স্বরূপ ওনার সঙ্গে দেখা করতে। তবে শিল্পী একটা পায়নি জানি, কিন্তু সেই সময়টা আমাদের সামনে আসেনি, আজকে এটা হচ্ছে, আমরা নিশ্চিতভাবে এটা ব্যবস্থা করে দেবো। আমাদের এই দুয়ারে সরকার হচ্ছে, তুমি একটা আমার অ্যাপ্লিকেশান দিও, দিয়ে আমরা এটা এসডিওকে পাঠিয়ে যাতে এটা হয় আমরা যাতে দেখে নেবো, ঠিক আছে, এবং এর যাতে এটা আক্ষেপ না থাকে বা এটা পাওয়া উচিত। ও সেভাবে বলে উনি, আমরা জানি হয়তো আছে, তো যাক, ওর তো একটু ভালো ছেলে, মুখ চোরা, প্রয়োজন থাকলেও অনেক কথা বলে না। নিশ্চিতভাবে বিষয়টা সামনে এসছে, আমরা দায়িত্ব নিয়ে বিষয়টা করা হবে। নমস্কার, ধন্যবাদ। Please.
collection, jeans and t-shirts, only for men.